হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ, সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার বাংলার ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যে বিষয় নিয়ে শুরু করব বা যে বিষয়টি নিয়ে দেখব সেটি হচ্ছে মাল্টি থ্রেডিং। তো মাল্টি থ্রেডিং নিয়ে পরবর্তীতে নেক্সট কয়টি পর্ব আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি আসলে মাল্টি থ্রেডিং কি। তো থ্রেড বলতে আমরা আসলে মাল্টি টাস্কিং এর সাথে আমরা পরিচিত, যে একই সাথে অনেকগুলা কাজ একসাথে করাকে মাল্টি টাস্কিং বলে। যেমন আমরা কম্পিউটারের কথা চিন্তা করতে পারি, কম্পিউটার একসাথে কিন্তু অনেকগুলা কাজ করতেছে। যেমন আমি যদি এখানে দেখি, আমি একসাথে হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে রাখছি, তারপরে একটা ভিডিও ওপেন করে রাখছি, তারপরে হচ্ছে আমার হচ্ছে একটা সফটওয়্যার, এখানে আমাদের আইডি ওপেন করে রাখছি। তো একসাথে কিন্তু অনেকগুলা কাজ করতেছে আমাদের কি আমার কম্পিউটারটা। তো এটা হচ্ছে একই সাথে বিভিন্ন ধরনের কাজ করা, এটা হচ্ছে মাল্টি টাস্কিং বা আমরা বলতে পারি মাল্টি থ্রেডিং। একসাথে অনেকগুলা কাজ করা কে আমরা বলতে পারি মাল্টি থ্রেডিং। তো আমরা যদি কোডিং এর ক্ষেত্রে দেখতে পাই বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখতে পাই, যখন একটা কোড একসাথে একটাই কাজ করে, যেমন আমরা নর্মালি যদি চিন্তা করি যে হচ্ছে একটা কোড করা হলো, যেমন হচ্ছে আমরা একটা কোডিং এর যে কোনো একটা উদাহরণ দিতে পারি। যেমন হচ্ছে যখন কম্পাইলার এইটা পাবে, তো প্রথমে সে এইখানে আসবে, এখানে আসার পর এই লাইন পড়বে, পরে এই লাইন পড়বে, পরে এই লাইন পড়বে, পরে এই লাইন পড়বে, পরে এই লাইনটা পড়বে। তো একসাথে কিন্তু দুইটা লাইন সে পড়তে পারতেছে না, বা হচ্ছে একটা কাজ করার সাথে সাথে অন্য একটা কাজ সে মুভ করতে পারতেছে না। তো এটা আসলে সম্ভব না, বাট একটা ওয়েতে সম্ভব, সেটা হচ্ছে থ্রেডিং, থ্রেডের মাধ্যমে। তো আমরা যখনই একটা প্রোগ্রামে একই সাথে একাধিক কাজ করতে চাব বা করা পসিবল কিনা সেটা দেখতে চাব, বা যখনই আমাদের এটা প্রয়োজন হবে তখন আমরা অ্যাপ্লাই করব থ্রেড। তো থ্রেড অ্যাপ্লাই করলে একসাথে আমরা হচ্ছে ডিফারেন্ট স্টেটে কাজটা করতে পারবো। তো আশা করি থ্রেড সম্পর্কে বুঝতে পারছেন। তো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা হচ্ছে একটু পেইন্টে যাই। যেমন হচ্ছে ধরেন একটা কাজ একজন মানুষ 5 মিনিটে করতে পারে, একটা কাজ টোটাল আমরা যেটাকে টাস্ক ধরি, এটা হচ্ছে আমাদের একটা টাস্ক, টাস্কে টি দ্বারা প্রকাশ করলাম। একটা টাস্ক হচ্ছে এটা করতে হচ্ছে একজন মানুষের 5 মিনিট টাইম লাগে। ওকে, একজন মানুষের 5 মিনিট টাইম লাগে হচ্ছে কাজটা কমপ্লিট করতে। ওকে, তো আমরা যদি এভাবে চিন্তা করি, এখন এটা যদি একজন লোকের এই কাজটুকু করতে টাইম লাগে 5 মিনিট, খুব ভালোভাবে খেয়াল করবেন, একজন লোকের এইটুকু কাজ আমাদের, এটা যদি আমরা টোটাল কাজ ধরি, এই কাজটা করতে টাইম লাগে 5 মিনিট। তো এই কাজটা যদি আমরা 5 জন লোকে করি, তাহলে আমাদের টাইমটা কত লাগবে? এখন এখানে যদি আমাদের 5 জন ম্যান থাকে, কাজ যদি সেম থাকে, তাহলে আমাদের টাইম কিন্তু লাগতেছে 1 মিনিট। আশা করি বুঝতে পারছেন। তো 1 মিনিটে যদি আমরা কাজটা করতে পারি 5 জন লোকের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের টাইমটা সেভ হয়ে গেল। ঠিক প্রোগ্রামে থ্রেড ঠিক এই একইভাবে কাজ করে। যেমন হচ্ছে একটা কাজ, যেমন আমরা এই প্রোগ্রাম এই কোডে যদি দেখি, আস্তে এই ধরেন হচ্ছে এখানে আমাদের 5টা ফর লুপ আছে। এই 5টা ফর লুপ ধরেন হচ্ছে 5 মিনিটে আমাদের 5 মিনিট আমাদের টাইম লাগবে হচ্ছে এই টোটাল কাজটা শেষ করতে। ওকে, এই কাজটা শেষ করতে যে টোটাল 5 মিনিট লাগে, সেটা হচ্ছে কিভাবে 5 মিনিট লাগবে, একের পর এক কাজটা সে করতে থাকবে। প্রথমে হচ্ছে এই ফর লুপ চলবে, তারপর এই ফর লুপ, তারপর এই ফর লুপ, তারপর এইভাবে 5টা একের পর এক, টোটাল হচ্ছে 5 মিনিট টাইম লাগে। বাট যদি আমরা একটা এরকম একটা সিস্টেম হতো যে এই কাজ করার সাথে সাথে আরেকটা কাজ একই সাথে শুরু হবে, আরেকটা কাজ একই সাথে শুরু হবে, আরেকটি কাজ একই সাথে শুরু হবে, তাহলে কিন্তু আমাদের টোটাল কত মিনিট লাগতো? 1 মিনিট লাগতো। তো এই যে সিস্টেম, এটা করার ওয়েতে আমরা এই কাজ জিনিসটা করতে পারি, সেটাকে বলা হচ্ছে থ্রেড। জাভা প্রোগ্রামিং এর থ্রেড হচ্ছে সাপোর্টেড। তো এই যে কাজটা, এটাই হচ্ছে আমাদের থ্রেড, এটাকে আমরা থ্রেড বলবো। তো থ্রেড সম্পর্কে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়েছে এবং থ্রেড কিভাবে কাজ করে সেটা আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ দেখব। তো এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে থ্রেড আসলে আমরা যখন নর্মালি কোডটা লিখি তখন আসলে কি কোনো থ্রেড থাকে? হ্যাঁ, আমরা যদি কোনো থ্রেড প্রয়োগ নাও করি একটা কোডে, তাহলে আমাদের আলটিমেটলি কি থাকবে? একটা থ্রেড এমনিতেই থাকবে, সেটাকে বলে মেইন থ্রেড।
কিভাবে মেইন থ্রেড, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে একটা থ্রেড, যখন কোডে কোনো প্রকার থ্রেড থাকবে না তখন একটা থ্রেড থাকবে, সেটা হচ্ছে মেইন থ্রেড। কিভাবে থ্রেড হতে পারে, যেমন হচ্ছে আমরা যদি একটা ভেরিয়েবল নেই ইকুয়াল টু 1/0, এটা কিন্তু আসলে পসিবল না। হ্যাঁ, আমরা দেখুন এই এক্সট্রাকে প্রিন্ট দেই, দেখেন এটা কিন্তু একটা কি হবে, ইরর জেনারেট করবে। তো ইরর জেনারেট করলে আমরা যদি রেজাল্টটা দেখি তাহলে আমরা একটা আইডিয়া পাবো এখানে থ্রেড কি অ্যাপ্লিকেবল আছে কিনা। দেখেন যখনই আমরা এটা রান করছি তখন বলা আছে এক্সেপশন ইন থ্রেড মেইন, তার মানে হচ্ছে একটা থ্রেড আমাদের অবশ্যই মেইন থ্রেডে আসলে প্রবলেমটা আছে, এক্সেপশন দেখা গেছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক ম্যাথমেটিক এক্সেপশন। ওকে, তো এই যে আমরা যখন যদি কোনো কোডে একদমই থ্রেড না থাকে তাহলে একটা থ্রেড কাজ করবে, সেটা হচ্ছে মেইন থ্রেড। এটুকু আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আজকে আসলে আমরা নেক্সট পর্বে দেখব হচ্ছে থ্রেডের লাইফ সাইকেলটা, লাইফ সাইকেল থ্রেডের একটা লাইফ সাইকেল আছে এবং কিভাবে কাজ করে সেটা আমরা নেক্সট পর্বে স্টেপ বাই স্টেপ দেখব। তো আশা করি যদি আপনাদের থ্রেড সম্পর্কে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আর ধন্যবাদ সবাইকে।